স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সম্ভাবনার পরিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু করেছিলাম, দেখতে দেখতে আমরা এই পরিচ্ছেদের একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরা আজকেও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। আশা করি পূর্বের আলোচিত প্রবলেমগুলো তোমরা সবগুলোই ভালোভাবে বুঝতে পেরেছ। এটি তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের শেষ অধ্যায়ের শেষ পরিচ্ছেদ। আমরা সফটওয়্যারের একদম শেষ করাতে চলে আসছি। তো আসো আজকে আমরা প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, খুব ইন্টারেস্টিং, বাসাই, শুধু বাসাই বাসাই। 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হবার সম্ভাবনা কত? এটা একটা খেলার মতোই, যে 10 থেকে 30 পর্যন্ত কয়টা সংখ্যা আছে বলো বলো তো, কয়টা সংখ্যা? কি 20টা? না, কয়টা? 21টা সংখ্যা আছে। 10 থেকে 30 পর্যন্ত টোটাল 21টা সংখ্যা আছে। এই 21টা সংখ্যা থেকে আমি একটা সংখ্যাকে বাছাই করব, সেই সংখ্যাটা মৌলিক বা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? চলো প্রবলেম সলভ করা শুরু করি। তাহলে 10 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 21টা, মনে রাখবে 10 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 21টা। এই যে এগুলো দেখো, আমি রাফ করে এগুলো তোমরা সাইডে প্রয়োজনে রাফ করে নিবা পেন্সিল দিয়ে। 10 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 21টা। তো এখন এখান থেকে আমি একটা সংখ্যাকে বাছাই করব, সেটা কি হবে? মৌলিক হবে অথবা 5-এর গুণিতক হবে? মৌলিক অথবা কি 5-এর গুণিতক? তো আসো তাহলে আগে আমরা মৌলিকগুলো বাছাই করি, যে কারা কারা মৌলিক, এর ভিতরে কারা কারা মৌলিক। দেখো 11 মৌলিক সংখ্যা তো চিনো, ফ্রেমেক্স থেকে চিনে আসছো। 11, 13, 17, 19, 23 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা মোট কয়টা? মৌলিক সংখ্যা হচ্ছে মোট 6টা। তাহলে মৌলিক হবার সম্ভাবনা কত? দেখো মোট সংখ্যা 21টা, মৌলিক হচ্ছে 6টা। তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনাকে আমরা ফি অফ এ দিয়ে প্রকাশ করলাম। তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 6/21। মনে রাখবে একটা হচ্ছে সংখ্যা আর একটা হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা কিন্তু একটা পার্সেন্টেজ, একটা হার। তাহলে মোট সংখ্যা যাবে নিচে আর অনুকূল ঘটনা যাবে উপরে। তাহলে 6/21 হচ্ছে মৌলিক হওয়ার সম্ভাবনা। এবার আসো 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। তাহলে 5-এর গুণিতক সংখ্যা কয়টা আছে বলো তো? 5-এর গুণিতক কি চিনো তোমরা? 5-এর গুণিতক কি বলো তো? যে সকল সংখ্যাকে 5 দ্বারা ভাগ যায় সেগুলো হচ্ছে 5-এর গুণিতক। যেমন 5, 10, 15, 20। তো 5 তো আমার হিসাবেই নাই। তারপরে 35, 40। 35, 40টা আমার হিসাবেই নাই, কারণ আমার এখানে শুরু হচ্ছে কত? 10 থেকে ফাইনাল কত পর্যন্ত? ফাইনাল হচ্ছে 30 পর্যন্ত। তো দেখো এই যে এগুলোই, তাহলে 5-এর গুণিতক সংখ্যা হচ্ছে কয়টা? 5, 10, 15, 20, 25, 30। এই কটা হচ্ছে 5-এর গুণিতক সংখ্যা। তাহলে 5-এর গুণিতক সংখ্যা কয়টা? 6টা। তাহলে 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 5/21। 5-এর গুণিতক হচ্ছে কি? 5/21। তো ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে মৌলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 6/21 আর 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/21। তো এখন আসলে আমরা এখন প্রবলেমটা তো সলভ করব, কিন্তু কোন ফর্মুলা প্রয়োগ করব? কি স্বাধীন ঘটনা, অধীন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, অবিচ্ছিন্ন ঘটনা, কোনটা, কোন সূত্রে এখানে প্রয়োগ হবে বলতে পারবা? কোনটা এখানে প্রয়োগ হবে তোমরা আগে খেয়াল করো। এই যে ঘটনা দুইটা, যে একটা হচ্ছে মৌলিকের ঘটনা আর একটা হচ্ছে 5-এর গুণিতকের ঘটনা, এই দুটো ঘটনার ভিতরে কোনো কমন পয়েন্ট আছে কিনা? যদি কোনো কমন পয়েন্ট না থাকে তাহলে বিচ্ছিন্ন ঘটনা, মনে রাখবা। এই যে দুটো ঘটনার ভিতরে যদি কোনো কমন পয়েন্ট না থাকে, খেয়াল করে এই যে এখানে 6টা সংখ্যা, এই যে এখানে 5টা সংখ্যা, এখানে 6টা ঘটনা, এখানে 5টা ঘটনা, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর ঘটনাগুলোর ভিতরে কোনো সাধারণ পয়েন্ট নেই, কোনো সাধারণ পয়েন্ট নাই। দেখো এই ঘটনা হচ্ছে এটা আর এটা হচ্ছে বি ঘটনা, দুটো ঘটনার ভিতরে কোনো কমন পয়েন্ট নাই। তাহলে এখানে এই ইন্টারসেকশন বি ইকুয়াল কি? ফাঁকা। এই ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা, অর্থাৎ এটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। কি ঘটনা? বিচ্ছিন্ন ঘটনা। যদি ঘটনা বিচ্ছিন্ন হয় তাহলে সূত্র হচ্ছে এটা। তাহলে ফি অফ এ ইউনিয়ন বি সমান, মনে রাখবে বা মানে যোগ, বা মানে কি? বা মানে হচ্ছে যোগ। আমাদেরকে বলছে না মৌলিক বা 5-এর গুণিতক, মৌলিক অথবা 5-এর গুণিতক। তাহলে বা মানে যোগ, বাট যোগের তো সূত্র দুটা, একটা হচ্ছে বিচ্ছিন্ন, একটা হচ্ছে অবিচ্ছিন্ন। তো এখন তুমি কীভাবে বুঝবে এটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? তুমি দেখবে যে এই দুটো ঘটনার ভিতরে কোনো কমন পয়েন্ট আছে কিনা, কমন পয়েন্ট না থাকলে সূত্র এটাই। ওকে, মান বসে দাও, কাজ শেষ। এই অঙ্কটা যদি পরীক্ষা আসে এটা 4 মার্কের জন্য আসবে, মনে রাখবে। তো চলো এই যে দেখো, যদি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ঘটনা হয়, যদি কমন পয়েন্টে থাকে তাহলে সূত্র হবে এটা। যদি দুটো ঘটনার ভিতরে কমন পয়েন্টে থাকে তাহলে সূত্র হবে এটা, মনে রাখবে। যেহেতু এখানে কমন পয়েন্ট নাই, এটা জিরো, এটা কি? এটুকু হচ্ছে জিরো, এটুকু হচ্ছে জিরো। এই কারণে এইটুকু দিয়ে আমরা প্রবলেমটা সলভ করে ফেলছি, মনে রাখবে। এইটুকু দিয়ে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে, মনে রাখবে। তুমি সূত্র কোনটা ব্যবহার করবে এটা ডিপেন্ড করবে তোমার ঘটনার ভিতরে কোনো কমন পয়েন্ট আছে কিনা। তো চলো এবার আমরা
তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, অবশ্যই প্রবলেমটা সলভ করবা। দেখো 7 থেকে 30 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে ইচ্ছামতো একটিকে নিলে সেটি মৌলিক বা 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে 7 থেকে 23 পর্যন্ত 30 পর্যন্ত কয়টা সংখ্যা বলো তো? 24টা সংখ্যা। এই 24টা সংখ্যা থেকে মৌলিক বের করবা, 7 এর গুণিতক বের করে বের করে ফেলবা। আসো এবার 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলি সেট হতে যে কোনো একটিকে ইচ্ছামতো নিলে সেটি 3 অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? সেটা 3 এর গুণিতক অথবা কি 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তো চলো দেখি আমরা 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা কয়টা? 50টা। ওকে, এই যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা হচ্ছে কয়টা? 50টা। দেখো এই যে আমি লিখে ফেলছি, এগুলো রাফ করবো প্রয়োজনের জন্য। তো এখন তোমাকে খুঁজে বার করতে হবো যে এখানে 3 এর গুণিতক কয়টা আছে, 5 এর গুণিতক কয়টা আছে, আর কমন কিছু আছে কিনা 3 এর গুণিতক আর 5 এর গুণিতক। যে ঘটনা এখানে টোটাল ঘটনা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3 এর গুণিতকের ঘটনা, একটা হচ্ছে 5 এর গুণিতকের ঘটনা। তো আসো 3 এর গুণিতকের ঘটনা বের করি আমরা। আসো 3 এর গুণিতকের ঘটনা, 3 এর গুণিতক সংখ্যা কয়টা আছে দেখো তো। এখানে 3 এর গুণিতক মানে কি, কোন সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ যায়? 3, 6, 9, 12, 15, 18, 21, এভাবে দেখো 48। দেখো এই যে সংখ্যাগুলো, এগুলোকে 3, এগুলোকে কি, এগুলোকে 3 দ্বারা ভাগ যায়। তাহলে মোট কয়টা সংখ্যা? এই যে দেখো এগুলো, তুমি এই যে সংখ্যাগুলো না লিখে তুমি সরাসরি এটা লিখলে হবে, 16টি এটা লিখলে হবে। তাহলে মোট সংখ্যা হচ্ছে 50টা, এই 50টার ভিতরে 16টা সংখ্যা হচ্ছে কি 3 এর গুণিতক, 16টা সংখ্যা হচ্ছে 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনাকে আমরা ফি অফ এ ধরলাম। দেখো 16/50 হয়ে গেল 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। এবার খুঁজে বাইর করো 5 এর গুণিতক সংখ্যা কয়টা আছে এখানে, 5 এর গুণিতক খুঁজে বাইর করো। দেখো 5 এর গুণিতক কি কি, 5, 10, 15, 20, 25, তারপর কত, 30, 35, 40, 45, 50। দেখো এগুলাই, তাহলে কয়টা? 10টা। তাহলে 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 10/50। 10/50। এবার আসো কমন পয়েন্ট আছে কিনা, 3 এবং 5 মানে এমন কোনো সংখ্যা তোমার এখানে আছে খুঁজি দেখো তো, আছে কিনা দেখো তো, আছে যে 3 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, আছে। এই যে দেখো 30, এই 30, 30, এই যে দেখো 30 দুই জায়গায় আছে, 3 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়। দেখো 45, এই যে দেখো 45, 3 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, তার মানে এখানে কমন পয়েন্ট আছে। ও আরও আছে 15, 3 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, কমন পয়েন্ট আছে, এখানে কমন পয়েন্ট আছে। এটা অবিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনাটা কি ঘটনা? অবিচ্ছিন্ন ঘটনা, তার মানে এখানে তোমাকে এই ইন্টারসেকশন বি বের করতে হবে, 3 এবং 5 এর গুণিতক, 3 এবং 5 এর গুণিতক। দেখো এই যে 3, 3 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, এটাকে বলে বরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি, এটা বর পক্ষের আত্মীয়, কোন পক্ষের আত্মীয়, এটা 3 দ্বারা ভাগ যায়, এটা 5 দ্বারা ভাগ যায়। তো ওকে দেখো এগুলো মোট 3টা। তাহলে আসো এটাকে আমরা কি লিখবো, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কি, কমন যেটা এখানেও আছে, যেটা এই ঘটনার ভিতরেও আছে, যে সেটা বি ঘটনার ভিতরেও আছে, দুটো ঘটনার ভিতরেই যারা থাকে তারা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে আসো এটা ইন্টারসেকশন বি কত, 3/50 হয়ে গেল। এবার ফর্মুলার ভিতরে বসে যাও। তাহলে দেখো আগের অঙ্কে কিন্তু আমরা এটা বের করি নাই, কেন বের করি নাই, কারণ দুটো ঘটনার ভিতরে কোনো সাধারণ পয়েন্ট ছিল না, এখানে দুটো ঘটনার ভিতরে সাধারণ পয়েন্ট আছে। তাহলে এখানে সূত্র কোনটা হবে নিশ্চয় বুঝে ফেলছি এতক্ষণে, এখানে সূত্র হবে এটা। দেখো কারণ কি, এই যে দুটো ঘটনার ভিতরে কমন পয়েন্ট আছে, এখানে সূত্র হবে এটা, কারণ এখানে ইন্টারসেকশন বি আছে, দুটো ঘটনার ভিতরে কমন পয়েন্ট আছে, ইন্টারসেকশন বি আছে। এখানে কি আগের অঙ্কে ছিল এইরকম, আগের অঙ্কে ছিল ইন্টারসেকশন বি গুলো ফাঁকা, দুটো ঘটনার ভিতরে কমন পয়েন্ট ছিল না, আগের অঙ্কে ছিল এইটা, এখন হচ্ছে এইটা। তো আগের জন্য সূত্র ছিল এইটা, আর এখনকার জন্য সূত্র হবে এইটা। দেখো তো মান বসে দাও, মান বসে দিলে তো শেষ, এটাই আনসার। কত সহজ প্রবলেমটা না, 4 মার্ক কত সহজে পাওয়া যায় ভাবা যায়, এটা বাংলায় সম্ভব এত সহজ নম্বর? ধর্মে সম্ভব? ধর্ম সম্ভব না, তুমি দেখবে ধর্ম আরো কঠিন। তো আসো তোমাদের জন্য এটা আরো একটা হোমওয়ার্ক রেখেছি, অবশ্যই সলভ করবা। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা হচ্ছে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে সেই সংখ্যাটি 3 এর গুণিতক অথবা 5 এর গুণিতক না হওয়ার সম্ভাবনা। 3 এর গুণিতক আর 5 এর গুণিতক কি না হওয়ার? তাহলে দুই অঙ্ক বিশিষ্ট বুঝো কত থেকে, 10 থেকে 99। বলো 10 থেকে 99 পর্যন্ত কয়টা সংখ্যা বলো? 10 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো, 10 থেকে 99 পর্যন্ত কয়টা সংখ্যা? তাহলে প্রথম 9টা বাদ, শেষ 1টা বাদ, 10টা বাদ, মনে রাখবে 1 থেকে 9 পর্যন্ত বাদ আর 100 বাদ, তাহলে 10টা বাদ, 90টা সংখ্যা। এই 90টা সংখ্যার ভিতরে কি 3 এর গুণিতক আর 5 এর, 3 এর গুণিতক হবে 5 এর গুণিতক হবে না, মনে রাখবা। তাহলে আমাদের কি এটা 3 এর গুণিতককে এই ধরবা, 5 এর গুণিতককে বি ধরবা, তাহলে 5 এর গুণিতক না হওয়া মানে বি প্রাইম, মনে রাখবা। তাহলে আমি আবার বলে দিচ্ছি, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু বেশি আগেরগুলো থেকে একটু ডিফারেন্ট। তো 3 এর গুণিতক
এই সেটটাকে এ ধরবা আর 5 এর গুণিতক সেটটাকে বি ধরবা তাহলে তোমরা এখানে যেটা বের করবে সেটা হচ্ছে 3 এর গুণিতক বের করবে 5 এর গুণিতক বের করবে আর কমন পয়েন্ট বের করবে আর হচ্ছে যে এবার না হওয়া তাহলে 3 এর গুণিতক হচ্ছে এ আর 5 এর গুণিতক হচ্ছে বি তাহলে 5 এর গুণিতক না হওয়া মানে বি প্রাইম এই কারণে এই তোমরা অর্থাৎ ফাইনালি তোমাকে এটা বের করতে হবে আর এই ইন্টারসেকশন বি প্রাইম মানে কি ফি অফ এ মাইনাস ফি অফ ইন্টারসেকশন বি এই অবশ্যই তোমরা এই প্রবলেমটা সলভ করবা অবশ্যই তোমরা এই প্রবলেমটা সলভ করবার চেষ্টা করবা আনসার হবে এত আমি আনসারটা লিখে দিলাম যদি মিলে যায় না পারো অবশ্যই আমাকে ছবি পাঠাবে ধন্যবাদ সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা প্রবলেম খুব ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ শেষ যে হোমওয়ার্কটা দিয়েছি অবশ্যই প্রবলেমটা সলভ করবা করতে না পারলে আমাকে ছবি পাঠাবে যেটুকু করেছো ততটুকু